সাবস্ক্রাইব করুন শ্রীস কিচেন, নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শ্রীস কিচেন। আমার কিচেনে আজ থাকছে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ। বাটা মাছ অত্যন্ত টেস্টি একটি মাছ। সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের এই রেসিপিটাই আজ আমি শেয়ার করছি। সর্ষে পোস্ত দিয়ে বাটা বানাতে লাগবে বাটা মাছ, একটু নুন হলুদ মাখানো আছে, সর্ষের তেল, পুরো রান্নাটাই হবে সর্ষের তেলে। গুঁড়ো মশলার মধ্যে লাগছে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। ফোড়নের জন্য লাগছে 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, কালো জিরে, আর আছে সর্ষে বাটা, পোস্ত বাটা, আছে কিছু ধনে পাতা কুচোনো, কাঁচা লঙ্কা এবং 1টা টমেটো কুচি। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এবার মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে দিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এক চিমটি লবণ দিয়ে টমেটোটাকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে টমেটোটা গলে যাবে। 2 মিনিট হয়ে গেছে, দেখুন টমেটোটা কেমন গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষেটা আমি 1টা কাঁচা লঙ্কা আর 1টু নুন দিয়ে বেটে নিয়েছি, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, এটাও 2 টেবিল চামচ। ঢাকা দিয়ে কম আছে মশলাটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন মশলাটা কেমন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য আবার রান্না করে নিতে হবে।
ঝোলটা ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে মিনিট দশেকের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। আমার 10 মিনিট হয়ে গেছে, দেখুন গ্রেভিটা কেমন ঘন হয়ে আসছে। এখন লবণটা একটু টেস্ট করে নিতে হবে। আমার লবণ ঠিক আছে। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এটা পুরোপুরি অপশনাল, না ভালো লাগলে দেবেন না। আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এবারে ফ্লেমটা অফ করে 5 মিনিটের মতো স্ট্যান্ডিংয়ে দিলেই রেডি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ। পরিবেশন করুন দুপুরে গরম গরম ভাতের সাথে। আমার রান্না কেমন হলো কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন।